নমস্কার আমার নাম সোহেল আক্তার আমি এসেছিলাম রহমান বাবুর ধান খেতে নবীন কিষান বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা যে আমাদের প্রোডাক্ট এন জি ও মাজরার দানা বায়ো প্রোডাক্টের এনগার্ড দিয়েছিলাম তার রেজাল্ট জানার জন্য তো বাবুর কাছ থেকে আমরা সেই আমাদের প্রোডাক্টের রেজাল্টটা জেনে নেব তো কাকু আপনি একটু আপনার ঠিকানাটা বলবেন আমার নাম মজিবুর রহমান মুর্শিদাবাদ বাড়ি জেলা মুসা জেলা থানা সাগর দিঘি জেলা মুর্শিদাবাদ বাড়ি গ্রাম বাড়ি চন্দনবাটি চন্দনবাটি আপনি আমাদের এনজেএমজি ব্যবহার করেছেন তাই তো তার রেজাল্ট কেমন বুঝতে পারছেন রেজাল্ট দারুণ কাজ ধানে কি অন্য যে কোনো ফসল দিয়েছি দারুণ কাজ দারুণ কাজ দারুণ কাজ ধান এর শিষ বড় গাছও বড় এবং ধানের ফলনটাও যেরকম দেখতে পাচ্ছি আছে আমার পাশে যারা জমিতে চাষ করেছে যারা দেয়নি আর আমি দিয়েছি ফলনটাও গাছের শীষটাও বড় হয় নিশ্চয়ই আমরা যে বলেছিলাম আমরা পাঁচ কাটি ডেভেলপ হবে শীষ বড় হবে সেই সমস্ত আমাদের কথার সঙ্গে মিল হচ্ছে তো হ্যাঁ একদম একদম আর আপনি আমাদের এন গার্ড ব্যবহার করেছেন মাজরার জন্য তার রেজাল্ট কেমন পেয়েছে ওটাও ভালো কাজ করেছে ভালো কাজ করেছে দারুণ কাজ করেছে যদি চাষিরা ঠিক মতো টাইম মতো দিতে পারে হ্যাঁ যে ওই চাপানের সমূহর্তে তাহলে আর একদম কিছুই আর থাকবে না কিছুই থাকবে না শেষ পর্যন্ত মানে স্প্রে করার প্রয়োজন পড়বে না কিন্তু মাজরাটা লাগার আগে দিতে হবে আমরা চাষিরা দিচ্ছি কি মাছ যখন লেগে যায় তখন দি দিতে যাচ্ছি কিন্তু যদি না লাগার আগে দেওয়া যায় তাহলে কিছুই এক্সপ্রে করার কোনো প্রয়োজন নেই স্প্রে করা প্রয়োজন আপনার তো ধান জমিতে দেখতে পাচ্ছি কোনো সাদা শীষ নেই না সাদা শীষ নেই ধান শিশ মরে নেই ধন্যবাদ আপনাকে দিতে দেখেন শিষ মারা আছে কিন্তু আমার জমিতে দেখুন এই পাশের মোড়াতে শিষ মরা আছে বহু শিষ মরা রয়েছে কিন্তু আমার জমিতে একটা শিষ মরা দেখতে হবে ধন্যবাদ আপনাকে নবীন নবীনকৃষাণের পক্ষ থেকে নবীন নবীনকৃষাণের সঙ্গে জুড়ে থাকার জন্য